हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल स्टे गुड विद फूड। সাথে আছে আমি টিনা। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার পরিবারেরা সকলে ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে সকাল 9টা, আর এই ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর তোমাদেরকে একটু পরে দেখাবো আমি দীপের জন্য যে টিফিনে চিড়ের পোলাও বানাচ্ছি, তো সেই চিড়ের পোলাওটা আমি শর্টকাটে তাড়াতাড়ি কীভাবে বানাই আর কিছু টিপ অ্যান্ড ট্রিক্স থাকে যেটার মধ্যে আমি চিড়ের পোলাওটার মধ্যে দিই, যেটার জন্য হয়তো আমারও খেতে খুব ভালো লাগে আর দীপও চিড়ের পোলাওটা খেতে খুব ভালোবাসে। তো চলো এখন ঝটপট করে কিচেনে যাই, গিয়ে চিড়ের পোলাওটা বানাই, কারণ দীপের বেরোনোর টাইম হয়ে যাচ্ছে। আমার সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, ফ্রেশ ট্রেশ হয়ে দু চারটে কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে আমি তারপর কিচেনে ঢুকেছিলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে সেরকম বিশেষ কোনো রান্না বান্না আমার নেই, আর আজকে দীপ অফিসে বেরোলে পরে আমাকে একটু বাজার যেতে হবে, তারপরেতে বাজার থেকে এসে তোমাদের সাথে বাকি কথা হবে। তো এখন যাই কিচেনের দিকে, চলো তোমরাও চলো, তোমরাও দেখতে থাকো আমি কীভাবে শর্টকাটে খুব ইজি তাড়াতাড়ি করে চিড়ের পোলাওটা বানিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকে রান্নাবান্না আরও নেই, কারণ হচ্ছে আজকে আমার যে হাউস হেল্প থাকে লক্ষ্মীদি, সে আসছে না আজ আর কাল, দুদিন সে আসবে না। ওই জন্য আমি আজকে রান্নাবান্না সব কালকে কমপ্লিট করে রেখে দিয়েছি, আজকে খুব বেশি কাজকর্ম তাই জন্য আর নেই। তবে হ্যাঁ, দীপ বেরিয়ে গেলে বাজার যেতে হবে, এটা একটা বড় কাজ। তো চিড়ের পোলাও বানানোর জন্য আমি ফ্রাইং প্যানেতে একটু তেল, রিফাইন তেল দিয়েছিলাম, আর তার মধ্যে এলাচ আর দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এরপরে সবজিগুলোকে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আর ওদিকে চিড়েটাও ভালো করে জলে একটু ধুয়ে ছেঁকে রেখে দিয়েছি শুকনো হওয়ার জন্য। আর এই চিড়ের পোলাওয়ের সবজিগুলো এখন একটুখানি ভাজা ভাজা হোক, তারপরের ট্রিপে আমি এর মধ্যে বাদাম অ্যাড করব। আমি এই দোকান থেকে এই প্যাকেট বাদাম কিনে আনি, আর বাদাম ছাড়া চিড়ের পোলাওটা কেমন যেন একটু অসম্পূর্ণ লাগে। তো এইখান থেকে একটু বাদাম অ্যাড করে দেবো, আগে সবজিটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এই ভাজা ভাজা হওয়ার টাইমে এর মধ্যে একটু নুন হলুদ চিনিও অ্যাড করব। দেখো সবজিটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর তার মাঝে আমি পেঁয়াজ আর বাদামটা অ্যাড করে দিয়েছি। এবার এটা একটু ভালো করে, মানে মোট কথা পেঁয়াজটা একটুখানি গলে এলে পরে, নরম হয়ে গেলে, তারপর এর মধ্যে ধুয়ে রাখা যে চিড়েটা ছিল সেই চিড়েটাকে এর মধ্যে অ্যাড করে দেব। চিড়েটাকে এর মধ্যে অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমি তো সবজিগুলো ভাজার সময় নুন হলুদ চিনি দিয়েছি, যদি কেউ মনে করো আরেকবার একটু স্বাদ অনুসারে দিতে হবে তাহলে দিতে পারো আরেকবার নুন হলুদ চিনি। আর যেটা আমি বলেছিলাম মেন, এই চিড়েটা পুরো ভাজা হয়ে গেলে, মিশে গেলে সব সবজির সাথে, এর মধ্যে এই ঘি আর গরম মশলা অ্যাড করে ঢাকা দিয়ে দেবে। এই ঘি গরম মশলাটা লাস্টে অ্যাড করে কখনো চিড়ের পোলাওটা খেয়ে দেখবে, ভীষণ ভালো একটা স্বাদ আসে আর গন্ধটাও ভালো থাকে। দীপের অফিসের লাঞ্চ বক্স একদম রেডি, এখানে আছে চিড়ের পোলাও আর সাথে দিয়েছি একটা আপেল কেটে। তো এটাই হলো আজকের লাঞ্চ। এখানে দীপ ব্রেকফাস্ট করছে অফিস যাওয়ার জন্য, আর তার সাথে আজকে এখানে আমিও ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ আমাকে এখন বেরোতে হবে ব্রেকফাস্টটা করেই। তো এখন আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি বাজারের জন্য। যেমনটা বললাম দীপ বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, তো এখন বাজার বেরোবো। দেখো বাইরে, ঠিক বাজার বেরোবো এখনই বাইরেটা মানে মেঘ করে আসতে হলো, একটু আগে মানে তেড়ে রোদ উঠেছিল, কি যে বলি না। যাই হোক, তাড়াতাড়ি করে বেরিয়ে যাই বৃষ্টিটা নামার আগে। দেখো পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখের অবস্থা দেখো, মানে দেখে মনে হচ্ছে পুরো আমি যেন হাওয়া করে কাঁদছিলাম, কি অবস্থা। এক সেকেন্ড তোমাদের দেখা, এই যে এখানে পেঁয়াজ কেটে জলে ভিজিয়ে রাখছি, তাও মানে আমার চোখ দিয়ে হু হু করে জল পড়ে যাচ্ছে। কিছুতেই আমি এই পেঁয়াজ কাটবো আর জল পড়বে না, এটা হতেই পারে না।
মাকে দেখেছি যখন পেঁয়াজ কাটে একদম এক বিন্দু চোখ দিয়ে জল পড়ে না, কি সুন্দর ফটফট করে পেঁয়াজগুলো কেটে দেয়। ইভেন অ্যাকচুয়ালি আমার সবজিপত্র কাটে লক্ষ্মীদি, যে আমার হাউস হেল্প আসে। যেহেতু আজকে লক্ষ্মীদি কাজে আসেনি, তাই জন্য পেঁয়াজটা আমাকেই অগত্যা কাটতে হচ্ছে। জেনারেলি আমি আগে থেকে ওকে কাটিয়ে রেখে দিই, বাট কি হয়েছে না, কালকে আমার মনেই ছিল না যে ওকে দিয়ে পেঁয়াজটা কাটাতে হবে, একদম ভুলে গেছি। আর ব্যাস, তার ফল আজকে আমি পাচ্ছি। আর রাতে একটা রান্না করার আছে, মানে কালকে একটা রান্না করার আছে, যেটা ম্যারিনেটটা রাতে করে রাখতে হবে। ওই জন্য এখন আমি পেঁয়াজটা কাটছি, যে বিকেলবেলা চোখ দিয়ে জল ঠল বার করে লাভ নেই, যা চোখ দিয়ে জল বার করা সকালেই হয়ে যা। আমি তাই ভাবলাম তোমাদের সাথে একটু এটাও শেয়ার করি। তোমাদের যদি কারোর এরকম হয় যে পেঁয়াজ কাটতে গিয়ে ভীষণ চোখ দিয়ে জল বেরোয়, আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি দেখবো আমার মতো এরকম আরও কারা কারা আছো যারা পেঁয়াজ কাটতে গিয়ে এরকম আমার মতো দুরবস্থা হয়। এখন আমি একটুখানি বেরোলাম, যাচ্ছি কটা জিনিস নেওয়ার আছে, তো যাই দেখি যে দোকানটা যাব সেটা খোলা আছে কিনা। তো ওখানে যাই, আগে যদি জিনিসটা পাই তো নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। এই ঢাকা একটা সুন্দর, এটা কত দাম আছে? বৃষ্টিও নেমে গেল, আর যে কাজের জন্য এসেছিলাম, ওই দোকানটা গেছিলাম, সেই কাজটা তো হলো না, বাকি দেখা যাক, বিকেলে আবার আসতে হবে মনে হচ্ছে। আর একটা কাজ আছে, ঘিয়ের দোকান থেকে একটু ঘিটা নেব, তো দেখি ও খোলা আছে কিনা। যা, এই ঘিয়ের দোকানটাও বন্ধ। আজকে যতবার আমি রাস্তায় বেরোচ্ছিলাম ভাবছিলাম যে না, এখন বৃষ্টিটা হোস না, আমি বাবা কাজটা সেরে আসি তারপর হ, বাজারের টাইমটা তো ঠিক আছে বেঁচে গেছিলাম, বাট এক সেকেন্ড কেউ এস তো এসেছিলো হচ্ছে নাইকার পার্সেল। এই যে সেই নাইকা পার্সেল, তো আমি নাইকার কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেগুলোই এসছে একটু আগে, ভালো টাইমে এসছে, মানে আমিও বাড়ি ঢুকেছি আর পার্সেল ডেলিভারি বয়টাও এলো, নাহলে আর একটু আগে পরে, আর একটু যদি আগে আসতো তাহলে তো বৃষ্টির মধ্যে এসে বেকার ফিরে যেত, কারণ আমি তো ছিলাম না। তো যাই হোক, এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কী নিয়েছি। এখন আপাতত স্নানে যাই, বিভৎস গরম লাগছে, বৃষ্টি হলে কি হবে দেখো, পুরো ঘেমে স্নান হয়ে গেছি, মানে আমার ড্রেসটা পুরো ভিজে গেছে, এই পাশটা তো পুরো আমার বৃষ্টিতেই ভিজে গেছে আর বাকি পোর্শন পুরো ঘামেই ভিজে গেছে, মানে আর ভাল লাগছে না, বা ঝটপট স্নান ঠান সেরে আসি। তোমাদেরকে তো আরেকটা কথা বলতে আমি ভুলেই গেছিলাম, আমি যে কারণে বেরিয়েছিলাম, যে দোকানটায় গেছিলাম, ওটা হচ্ছে আমাদের লেকটাউনের এখানে যে শিবুমিটা আছে, সেই শিবুমিতেই কাকুটার দোকান আছে, ছোটো মতো দোকান, কিন্তু দোকানটা ভীষণ ইউজফুল, সব কিছু পাওয়া যায়, মানে ঘরের ডেলি ইউজে যাবতীয় যা কিছু লাগে, প্লাস তো ওখানে ভালো ভালো সালোয়ার পিস রাখে, শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি রাখে, মানে আমি মাঝে মাঝে ওখান থেকে কখনো শাড়ি নিই, কাউকে গিফট পারপাসে হলেও দিই, ভীষণ ভালো কালেকশন, মানে দোকানটা দেখতে ছোটো হলে কী হবে, কিন্তু কাকুর দোকানের কালেকশন মারাত্মক, আর অনেক বছর ধরে যেহেতু নেওয়া হয় তো ভালো পরিচয় হয়ে গেছে। তো আমি ওই কাকুর দোকানে গেছিলাম একটা অন্য পারপাসে, পারপাসটা হচ্ছে যে কালকে আমার মায়ের বার্থডে আছে, তো মায়ের বার্থডে তো ওরমভাবে কিছু মানে হয় না ব্যাপারটা, কিন্তু আমি তাও প্রতি বছর মাকে জন্মদিনে কিছু না কিছু একটা গিফট দিই, তো মোস্টলি আমি মাকে ওই সালোয়ার পিসই দিই, কারণ আগে শাড়ি দিয়েছি এক আধবার, কিন্তু মা শাড়ি একদম পরে না, মায়ের শাড়ি পরাও হয় না, তো মা বলে আমাকে অলওয়েজ ওই কুর্তি বা সালোয়ার দিবি, ওগুলোই পরা যায়, মানে ওগুলো ইউজ করে নেওয়া যায় অ্যাটলিস্ট, শাড়ি কী হয় ওই আলমারিতে পরে থাকে। তো ওই জন্য গেছিলাম ওই দোকানটায়, ভীষণ ভালো সালোয়ার পিস পাওয়া যায়, মা ভীষণভাবে প্রেফার করে ওই দোকানের, কাকুটার দোকানের সালোয়ার পিসটা, কারণ একদম পিওর কটনের হয়, সফট হয়, তো ওই জন্য আমি ওটাই নিতে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সালোয়ার পিস যা দেখাচ্ছিলো তা কালেকশন ভালো ছিল না, বললো যে আজকে বিকেলে আসবে কিছু কালেকশন, আর না হলে কালকে সকালে, তো বললো বিকেলে একটা ফোন করে যেতে, তো দেখি বিকেলে যদি হয় তো একটা ফোন করে যাব, যদি পেয়ে যাই তো নিয়ে নেব। আর বাকি গেছি যখন ভাবলাম দুটো নাইটি নিয়ে নিই, কারণ নাইটি তো সবসময় লাগেই, আর ওদিক খুব একটা যাওয়াও হয় না দোকানটাতে কোনো কারণ ছাড়া, এরকম গেলাম যখন নিয়ে নিই। বাকি জামাই ষষ্ঠীর টাইমে যে নাইটিটা নিয়েছিলাম মায়ের জন্য, ওগুলো তো মায়ের জন্য নেওয়া হয়েছিল, ওখান থেকে একটা আমি নিয়েছিলাম, আর আমারও কিছু নাইটি ঘরে দরকারও ছিল, তো ভাবলাম যে আমার জন্য দুটো নিয়ে নিই, খুব ভালো ভালো প্রিন্ট ছিল, তো দুটো নিয়ে নিলাম। এটা হচ্ছে একটা প্রিন্ট, এটা হচ্ছে বাটিকের প্রিন্ট, আমার খুব ভালো লাগে বাটিক প্রিন্ট, আর বাটিকের কাপড়গুলো না ভীষণ সফট হয়, তো এই হচ্ছে বাটিক প্রিন্টের লাল একটা
একটা নাইটি আর এটা নর্মাল একটা সবুজ রঙের প্রিন্টের আছে আমার এই কালারে নাইটি ছিল না তো আমি এই সবুজ কালারটা বেশ ভালো লাগলো তো এই দুটো নিলাম দুটো কাপড়ই মানে আমি ক্যামেরায় তোমাদের তো বোঝাতে পারবো না কিন্তু সত্যি কাপড় দুটো মানে এত সফট ভীষণ পরে আরাম তো স্নান আমার হয়ে গেছে পূজো দেওয়াও কমপ্লিট আর চলো এক ঝলক কিচেনে যাই আজকে লাঞ্চে কী আছে সেটাও একবার দেখে নাও তোমরা তো আজকে আমার খাওয়ার মেনু হচ্ছে দুপুরের লাঞ্চে এখানে দেখো সব সবজি সেদ্ধ করে নিয়েছি ঢেঁড়স কাঁচকলা পেঁপে আলু মানে যা যা ছিল অল্প করে সেগুলো সব সেদ্ধ করে নিয়েছি বাজার গেছি আজকে আবার সব ফ্রেশ সবজি এনেছি আর এখানে আছে হচ্ছে কচুর শাক এটা মা পাঠিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এই কচুর শাক সবজি সেদ্ধ আর এখানে কড়াতে বসিয়েছি এক পিস মাছ ভাজা তো এই দিয়ে আজকে আমি আমার লাঞ্চটা সারব যেমনটা তোমাদের বলেছিলাম যে আমি আজকে আমার কোনো রান্না করিনি তো এই দিয়েই আজকে আমি খাবারটা খাবো এটা তো আমার ভীষণই প্রিয় খাবার যদি তোমাদেরও হয়ে থাকে তাহলে কমেন্টে জানিও তো চোখ মুখ দেখে আমার নিশ্চয়ই বুঝতে পারছো যে দুপুরবেলা ওই সুন্দর লাঞ্চটা করার পর আমি কতটা পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম আসলে আজকে যেহেতু মানে যে লক্ষ্মী দিয়ে আসে নিজে হাউস হেল্প থাকে তো তারপর দুবার আছে রাস্তায় বেরিয়ে মানে এদিকে বাজারে যাওয়ার ছিল আরও টুকটাক কাজ করার ছিল তো সব নিয়ে না আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম তো আজকে দুপুরবেলা ভীষণভাবে ঘুমিয়ে পড়েছি তো তোমাদেরকে তখন যে দেখালাম নাইকার একটা পার্সেল এসেছিলো তার মধ্যে কী কী আছে চটপট তোমাদের সাথে শেয়ার করে নিই আচ্ছা প্রথমেই যে পার্সেলটা ছিল সেটা হচ্ছে এই সিটাফিলের স্কিন ক্লিনজার আর তার সাথে একটা এরকম ছোট্ট এটা ফ্রি দিয়েছে যেহেতু এখন নাইকাতে হট পিঙ্ক সেল চলছে তো মোটামুটি কিছু না কিছু ফ্রি গিফটস আসেই তো এইটার সাথে শুধু এইটা করাতে আমার আসেনি ফ্রিটা এর সাথে এই সিটাফিলের যে ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি তো এই ময়েশ্চারাইজার এটা নিয়ে আর এইটা ফ্রি এসছে তো ভালোই হয়েছে এটা বেশ ট্রাভেল ফ্রেন্ডলি কোথাও গেলে ঠেলে তখন এটা দিয়ে কাজ চালানো যাবে আর যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে সুইস বিউটির এই লিপস্টিকটা নিয়েছি এটার কালারটা আমি তোমাদের দেখাচ্ছি তার এক সেকেন্ড ও বাবা ঢাক না একদিকে লিপস্টিক বক্স এনিওয়ে এটা হচ্ছে সুইস বিউটির লিপস্টিকটা প্যাকেজিংটা না অনেকটা হুডা বিউটির লিপস্টিকের মতো করেছে মানে প্যাকেজিংটার কথা আমি বলছি বাকি যেটা যেই দাম তার ব্যাপার সেরকমই হবে তবে আমি শুনেছি সুইস বিউটির লিপস্টিক নাকি এখন খুব ভালো আমার একটা বন্ধু ইউজ করে তো ও মানে ভীষণভাবে অনেকগুলো কালার ওর কাছে আছে অনেকগুলো শেড আছে তো আমি ওর থেকে জেনেছিলাম মানে আমি দেখেওছিলাম অনেকক্ষণ স্টে করে সত্যি মানে এই দামে খুব ভালো তো আমি একটা এই কালারটাই কিনেছি এটা কীরম বলবো আমি একটা ডার্ক মেরুন হয় না সেই ডার্ক মেরুন আমার ওই ডার্ক মেরুন কোনো শেড ছিল না তো সেইটা হচ্ছে এইটা এই শেড নাম্বার হচ্ছে 20 ডায়নামাইট বেরি এইটা হচ্ছে শেড নাম্বার 20 ডায়নামাইট বেরি সুইস বিউটির আমি হুডা বিউটি বলতে যাচ্ছিলাম মাথাটা আমার গেছে একেবারে আচ্ছা তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে পিলগ্রিমের এই আই ক্রিমটা আমি আই ক্রিম অনেকগুলোর ইউজ করি আমার একটু ডার্ক সার্কেল পড়ার প্রবণতাটা একটু বেশি আছে তো আমাকে সবসময় মানে কিছু না কিছু আই ক্রিম ইউজ করতেই হয় আর যেটা করা ভালো তো আমি অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছি লাস্ট আমি অর্ডিনারির একটা আই ক্রিম ইউজ আই সিরাম ছিল ওটা ইউজ করেছিলাম ওটাও ভালো ছিল বাট আমি এখন দেখলাম যে একটু পিলগ্রিমটা ইউজ করে দেখি কেমন অনেকেই বলছে এটা খুব ভালো তো আমি মোটামুটি রিভিউ দেখে নিয়েছি বাকি ইউজ করে দেখা যাক কেমন হয় যদি ভালো হয় আমি তোমাদের ডেফিনেটলি ফিডব্যাক দেবো এটা এই ছিল আজকে আমার নাইকার শপিং বলতে পারো আর তো ব্যাস এখন আমি তো রেডি হয়ে গেছি এখন আমি যাব হচ্ছে দোকানে যাব আরও সকালে যে কাজটা হয়নি সেই কাজ আর একটুখানি বাকি আছে দেখলেই তোমরা ঘিয়ের দোকানটা বন্ধ ছিল আর আমার ঘিটা কালকে খুব আর্জেন্ট লাগবে তো সেটাও আনার আছে তো এখন আমি রেডি হয়ে গেছি এখন বেরোই চলো ফিরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি
দোকানে আজকে একটু কাজের প্রেশার থাকাতে তাই জন্য আর পরে বিকেলে ওই দোকানটায় যাওয়া হলো না যেখানে থেকে মায়ের গিফটটা নেওয়ার কথা ছিল। তো এখন ফিরছি বাড়িতে, আর বাড়ি গিয়েও এখন বেশ কিছু কাজকর্ম আছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার একটা নতুন ভিডিও। টাটা।